শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল যুক্ত হয়ে এই ফলটি প্রকাশ করেন। তার পক্ষ থেকে চেয়ারম্যানের কাছ থেকে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী দীপুমনি। এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয় 2021 সালের ডিসেম্বর মাসের 2 তারিখ এবং এক্সাম শেষ হয় 2021 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ। রেজাল্ট পাবলিশের তারিখ 2022 সালের ফেব্রুয়ারি মাসের 13 তারিখ। এবারের এইচএসসি পরীক্ষায় টোটাল ক্যান্ডিডেট 14,07,060 জন। এদের মধ্যে মেল স্টুডেন্ট 7.3 লাখ এবং ফিমেল স্টুডেন্ট 6.70 লাখ। এবারের এইচএসসি পরীক্ষায় পাশের হার 93%। মোট জিপিএ 1,01,739 জন।